হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কিউবি স্টাডি আজ এই ভিডিওতে আমরা টিপিসি পি এম এন্সের প্রিভিয়াস ইয়ারের কুয়েশনস প্র্যাকটিস করবো টু থাউজেন্ড নাইনটিনের পি এম এবং কারণ থেকে যে পঞ্চাশটি এমসিক্যু এসেছিলো সেগুলি অ্যাজ এ প্র্যাকটিস সেট নিয়ে এসেছি তোমরা কোয়েশনসগুলির আনসার করার চেষ্টা করবে ফার্স্ট কুয়েশন হচ্ছে নির্মহল প্যালেস ইন মেলাঘর ওয়াজ বিল্ড বাই মেলাঘরে যে নির্মহল প্যালেস সেটি কে নির্মাণ করেছিলেন মহারাজা রাধে কিশোর মাণিক্য নির্মাণ করেছিলেন অজন্ত প্যালেস আর মহারাজা বীর বিক্রম কিশোর নির্মাণ করেছিলেন নির্মহল প্যালেস রুদ্রসাগর লেক বেনুবন বিহার অ্যাটলিস্ট তিনটি মনে রাখতে হবে বেনুবন বিহার রুদ্রসাগর লেক আর নির্মহল প্যালেস তো অপশন বি হবে রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে হো ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ ত্রিপুরা ত্রিপুরার প্রথম রাজ্যপাল কে ছিলেন তোমরাও কমেন্টে অ্যান্সার করো প্রথম সিএম ছিলেন সচেন্দ্রলাল সিংহ প্রথম চিফ কমিশনার ছিলেন আর কে রয় রঞ্জিত কুমার রয় এবং প্রথম গভর্নর ছিলেন বি কে নেহেরু অপশন সি হবে রাইট বি বিকে নেহেরু নেক্সট হচ্ছে দ্য হাওড়া রিভার অরিজিনেটস ফ্রম হাওড়া রিভারের উৎপত্তি কোন পাহাড় থেকে জম্পুই পাহাড় থেকে যে পাহাড়গুলি উৎপত্তি হয় সেগুলি হয় জম্পুই পাহাড় থেকে যে নদীগুলি উৎপত্তি হয় পাহাড় নয় জম্পুই পাহাড় থেকে নদীগুলি যে উৎপত্তি হয় সেগুলি হচ্ছে লুঙ্গাই দেউ এবং জুরি আঠারোমোড়া থেকে শর্মা রিভারের উৎপত্তি হয় শর্মা রিভার যখন ডম্বু লেকে রাইমা রিভারের সাথে মিলিত হয় তখন এর নাম চেঞ্জ হয়ে হয়ে যায় গুমতি রিভার আর রাইমা রিভারের উৎপত্তি হয় লংতরাই হিলস থেকে বড়মোড়া হিলস থেকে হাওড়া রিভারের উৎপত্তি হয় অপশন এ হবে রাইট আনসার বড়মোড়া হিলস গড়িয়া পূজা ইজ পারফর্মড ইন দ্য মান্থ অফ গড়িয়া পূজা কোন মাসে হয় থাকে বৈশাখ মাসে অপশন সি হবে রাইট আনসার নেক্সট হচ্ছে ত্রিপুরা এটিন ফুল স্টেটহুড অন ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল কবে নাইনটিন ফোরটি নাইনের পাঁচ সেপ্টেম্বর ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট সাইন করা হয়েছিল তারপর পনেরো অক্টোবর ত্রিপুরার মার্চ হয়েছিল ইন্ডিয়ান ইউনিয়নের সাথে আর নাইনটিন ফিফটি সিক্সে ত্রিপুরা ইউনিয়ন টেরিটরিতে কনভার্ট হয়েছিল এবং নাইনটিন সেভেন্টি টুতে ত্রিপুরা পুনরাজ্যের মর্যাদা পায় অর্থাৎ এর রাইট আনসার হবে অপশন ডি নাইনটিন সেভেন্টি টু দ্য ভুবনেশ্বরী টেম্পল ইজ সিটুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ ড্যাশ দ্য ভুবনেশ্বরী টেম্পল কোন নদীর তীরে অবস্থিত উদয়পুর কোন নদীর তীরে অবস্থিত ভুবনেশ্বরী টেম্পল উদয়পুরে অবস্থিত আর উদয়পুর গুমতী নদীর তীরে অবস্থিত তাই আনসারও হয়ে যাবে গোমতী রিভার অন দ্য ব্যাঙ্ক অফ গুমতী আর ভুবনেশ্বরী টেম্পল কে নির্মাণ করেছিলেন নির্মাণ করেছিলেন মহারাজা গোবিন্দ মাণিক্য গোবিন্দ মাণিক্য আর ত্রিপুরেশ্বরী টেম্পল কে নির্মাণ করেছিলেন ত্রিপুরেশ্বরী টেম্পল নির্মাণ করেছিলেন মহারাজা ধন্য মানিক্য কবে নির্মাণ করেছিলেন পনেরোশো এক খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য ন্যাশনাল গেম অফ ইন্ডিয়া ভারতের ন্যাশনাল গেম কোনটি অ্যাকচুয়ালি ভারতের কোনো ন্যাশনাল গেম নেই বাট হকির ক্ষেত্রে ইন্ডিয়ার পারফরমেন্স ভালো হওয়ার জন্য অনেকে মনে করে যে হকি ইন্ডিয়ার ন্যাশনাল গেম অ্যাকর্ডিং টু অপশন তোমরা হকি আনসার করতে পারো নেক্সট কোয়েশন হচ্ছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কিসের সাথে যুক্ত সিনেমার সাথে যুক্ত দাদা সাহেব অ্যাওয়ার্ড প্রথম নাইনটিন সিক্সটি নাইনে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল এবং কাকে দেওয়া হয়েছিলো দেবিকা রানীকে দেবিকা রানীকে দেওয়া হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে কাকে দেওয়া হয়েছে রজনীকান্তকে দেওয়া হয়েছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড সতীশ ধাওয়ান স্পেস সেন্টার ইজ এট সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত বেঙ্গালুরু বেঙ্গালুরুতে ইসরো হেডকোয়ার্টার অবস্থিত মনে রাখবে ব্যাঙ্গালুরুতে ইসরো হেডকোয়ার্টার অবস্থিত আর শ্রী হরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অবস্থিত আর শ্রী হরিকোটা এটি কোথায় অন্য রাজ্যে অন্ধ্রপ্রদেশে ইসরো হেডকোয়ার্টার ব্যাঙ্গালুর মনে রাখবে প্রায় সময় এক্সামে কুয়েশন আছে ইসরো হেডকোয়ার্টার কোথায় আর এর এস্টাবলিশমেন্ট হয়েছিল নাইনটিন সিক্সটি নাইনে আর বর্তমানে ইসরুর যে চেয়ারপারসন উনি হচ্ছেন কে শিবান কে শিবান হচ্ছেন বর্তমানে ইসরুর চেয়ারপারসন স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট হু গেভ দিস স্লোগান স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট এই স্লোগানটি কে দিয়েছিলেন তো আনসার হবে কোনটি মহাত্মা গান্ধী কী দিয়েছিলেন ডো অর ডাই সুভাষচন্দ্র বসু দিয়েছিলেন কি চলো দিল্লি আর বাল গঙ্গাধর তিলক দিয়েছিলেন স্বরাজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট তো বাল গঙ্গাধর তিলক হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে সর্দার সরোবর ড্যাম অফ নর্মদা রিভার ইজ ইন হুইচ স্টেট সর্দার সরোবর ড্যাম নর্মদা নদীর উপরে তো সেটি কোন স্টেটে অবস্থিত সর্দার সরোবর ড্যাম গুজরাটে অবস্থিত তো অপশন সি হবে রাইট অ্যান্সার গুজরাট নেক্সট কোয়েশন আছে জিম করবেট ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর জিম করবেট ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত জিম করবেট ন্যাশনাল পার্ক ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া ভারতের সবচেয়ে পুরাতন ন্যাশনাল পার্ক এই পার্কটি প্রথমে হাইলে ন্যাশনাল পার্ক নামে পরিচিত ছিল পরে এর নাম করা হয়েছে জিম করবেট ন্যাশনাল পার্ক এবং এটি উত্তরাখণ্ডের নৈনিতাল ডিস্ট্রিক্টে অবস্থিত কোন স্টেটে অবস্থিত উত্তরাখণ্ডে কিসের জন্য বিখ্যাত টাইগার এর জন্য বিখ্যাত তো টাইগার সেঞ্চুরি হয়ে যাবে রাইট অ্যান্সার অপশন বি হবে রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট প্রপারলি ম্যাচড এদের মধ্যে কোনটি প্রপারলি ম্যাচ হয়নি পাকিস্তানের ক্যাপিটাল ইসলামাবাদ প্রপারলি ম্যাচ হয়েছে আর কারেন্সি হচ্ছে পাকিস্তানি রুপি ইসরায়েলের ক্যাপিটাল জেরুসালেম আর কারেন্সি হচ্ছে নিউ শাকিল জার্মানির ক্যাপিটাল হচ্ছে বার্লিন অপশন বি ইজ নট প্রপারলি ম্যাচড অপশন অপশন সি প্রপারলি ম্যাচ হয়নি অপশান সি হবে আর রাইট অ্যান্সার আর জার্মানির যে কারেন্সি কারেন্সি হচ্ছে ইউরো অস্ট্রেলিয়ার ক্যাপিটাল ক্যানভারা কান্সি হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার নেক্সট কোয়েশন হচ্ছে হুইচ ইজ কনসিডার্ড অ্যাজ ওল্ডেস্ট সিভিলাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড তো পৃথিবীর সবচেয়ে ওল্ডেস্ট সিভিলাইজেশন কনসিডার করা হয় কোনটিকে সুমেরিয়ান সিভিলাইজেশনকে ওয়ার্ল্ডের সবচেয়ে পুরাতন সিভিলাইজেশন কনসিডার করা হয় আর সুমেরিয়ান সিভিলাইজেশনকেই বলা হয় মেসোপটেমিয়ান সিভিলাইজেশন তো অপশন এ দ্যাট ইজ মেসোপটেমিয়ান সিভিলাইজেশন হবে আর রাইট অ্যান্সার নেক্সট কোয়েশন আছে হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ কল গিফট অফ দ্য নীল নীল নদীর দান নিজের কোনটিকে বলা হয় অর্থাৎ কোন দেশকে বলা হয় চায়না ইন্ডিয়া ইরাক ইজিপ্ট কোনটিকে বলা হয় তোমরা কমেন্ট করো ইজিপ্টকে নীল নদীর দান বলা হয় অর্থাৎ গিফট অফ দ্য নাইল বলা হয় আর কেন বলা হয় কারণ ইজিপ্টের যে পিপল তারা সার্ভাইভ করার জন্য নীল নদীর উপর ডিপেন্ডেন্ট নেক্সট হচ্ছে দ্য হেডকোয়ার্টার্স অফ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইজ সিটুয়েটেড ইন অর্থাৎ ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় তোমাদের বলতে হবে আনসার করো ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় নিউ ইয়র্কে তো কী অবস্থিত নিউ ইয়র্কে হেডকোয়ার্টার অবস্থিত ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার আর ইউএনও কবে এস্টাবলিশমেন্ট হয়েছিল নাইনটিন ফোরটি ফাইভের চব্বিশ অক্টোবর আর দ্য হ্যাগে কি অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আর প্যারিসে ইউনেস্কোর হেডকোয়ার্টার অবস্থিত অপশন বি হবে রাইট অ্যান্সার প্যারিস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ অবজার্ভড ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে অবজার্ভ করা হয় তো প্রতি বছর পাঁচ জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অবজার্ভ করা হয় দু হাজার একুশের থিম কী ছিল থিম ছিল ইকোসিস্টেম রিস্টোরেশন দশ ডিসেম্বর দশ ডিসেম্বর হিউম্যানস রাইটস ডে হিউম্যান রাইটস ডে পালন করা হয় দশ ডিসেম্বর আর পাঁচ সেপ্টেম্বর ন্যাশনাল টিচার্স ডে সেভেন্থ জুন কি অবজার্ভ করা হয়

মাইস মিন্স ভর প্রোটন এবং নিউট্রনের প্রায় সেমি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টেন টু দি পর মাইনাস সেভেন হচ্ছে প্রুটন এবং নিউট্রনের মাস ইলেকট্রনের মাস হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টেন টু দি মাইনাস থার্টি ওয়ান তো যার পাওয়ার মাইনাসে বেশি তার মাস কম হবে যেহেতু মাইনাস মাইনাসের ক্ষেত্রে যত বেশি হবে মাস কম হবে তো ইলেকট্রনের পাওয়ার মাইনাস থার্টি ওয়ান অনেক কম তাই ইলেকট্রন হবে এর রাইট অ্যান্সার আর যে ইলেকট্রনের মাসের অ্যাপ্রক্স এইটিন থার্টি সিক্স গুণ হচ্ছে প্রুটনের মাস এদের চার্জ কত ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ওয়ান টেন টু দি বার মাই মাইনাস নাইনটিন কুলম ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাস হয় আর প্রোটনের ক্ষেত্রে প্লাস হবে চার্জ তো সেম চার্জই থাকে জাস্ট প্লাস হয়ে যায় আর নিউট্রনের ক্ষেত্রে তো নিউট্রাল অর্থাৎ জিরো চার্জ নেক্সট হচ্ছে বুঝছি ভিটামিন অব দ্য ফলোয়িং ইজ নট প্রপারলি তো এখানে ভিটামিন এবং ডেফিশিয়ালে কিরু হয় দেওয়া আছে এক সাইডে ভিটামিন এক সাইডে ডিজিজ দেওয়া আছে তো আমাদের ম্যাচ করতে হবে ভিটামিন এর অভাবে নাইট ব্লাইন্ডনেস হয়ে থাকে ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে ডি ফর্মালিটিস ইন বোন হয়ে থাকে ভিটামিন কে এর অভাবে কি হয় থাকে ব্লাড ক্লোটিং হয় না অর্থাৎ হিমোফেলিয়া হয় থাকে ভিটামিন কে এর অভাবে আর স্কারবি হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে তো অপশন ডি প্রপারলি ম্যাচ হয়নি তো অপশন ডি হয়ে যাবে এর রাইট অ্যান্সার কোয়েশন নাম্বার টোয়েন্টি হুইচ অফ দ্য ফলোইং কালার্স ইজ নট সিন ইন এ রেইনবো রামধনুতে কোন কালারটি দেখা যায় না টোটাল সাতটি কালার দেখা যায় কী কী ও ওয়াই রয় আই জি ভি আই জি ভি রেড অরেঞ্জ ইয়েলো ইন্ডিগো গ্রিন ব্লু ভায়োলেট তো কোনটি দেখা যায় না ব্রাউন দেখা যায় না তো ব্রাউন হয়ে যাবে আর রাইট অ্যান্সার নেক্সট কোয়েশন হচ্ছে ইউনিট ফর মেজারমেন্ট অফ নয়েজ ইজ নয়েজ মেজারমেন্ট করার একক কী ডাইন দিয়ে আমরা কী মেজারমেন্ট করি ফোর্স মেজারমেন্ট করি সিজিএস ইউনিট অফ ফোর্স সেন্টিমিটার দিয়ে লেংথ মেজারমেন্ট করা হয় সিজিএস ইউনিট অফ লেংথ আর ডিসিভেল হচ্ছে এস আই ইউনিট অফ নয়েজ আচ্ছা তোমরা বলো তো হার্টস দিয়ে কি মেজারমেন্ট করা হয় হার্টস কিসের একক হার্টস হচ্ছে ফ্রিকুয়েন্সির একক মনে রাখবে ফ্রিকুয়েন্সির মেজারমেন্ট করা হয় হার্টস দিয়ে কোয়েশন নাম্বার টোয়েন্টি টু ডেঙ্গু ফিভার ইজ কাসড বাই ভেরি ইম্পর্টেন্ট কুয়েশন ম্যালেরিয়া যে হয় প্রটুজোয়ার জন্য দায়ী প্রোটুজুয়া এর জন্য দায়ী ম্যালেরিয়ার জন্য প্রোটোজোয়ার মাধ্যমে ম্যালেরিয়া হয় আর ম্যালেরিয়া যে মশা বাহক হিসেবে কাজ করে অর্থাৎ ভ্যাক্টর হিসেবে কাজ করে ম্যালেরিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে ফিমেল এনিফেলিস মাস্ক আর ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে ডেঙ্গু ফিভার হচ্ছে ভাইরাল ইনফেকশন অর্থাৎ ভাইরাস ঘটিত রোগ তো ভাইরাস হবে রাইট অ্যান্সার আর ডেঙ্গু ফিভার এর যে ভ্যাক্টর ভ্যাক্টর হচ্ছে অ্যাডিস মস্কু মনে রাখবে অ্যাডিস মাস্কু হচ্ছে এর ভ্যাক্টর আর ডেঙ্গু ফিভারের যে ভাইরাস ভাইরাসের নাম হচ্ছে ডেঙ্গু ভাইরাস তা অপশন সি হবে রাইট রাইটেন্সের ভাইরাস কোয়েশন নাম্বার টোয়েন্টি থ্রি বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস ফোর হান্ড্রেড এ মেন লসেস রুপিস ফিফটি অ্যাট হোয়াট প্রাইস শোড হি সেল দ্য আর্টিকেল টু গেইন টোয়েন্টি পার্সেন্ট একজন ব্যক্তি চারশো টাকা একটি জিনিস বিক্রি করে পঞ্চাশ টাকা লস করে তো তিনি বিশ পার্সেন্ট লাভ করতে চান তো তাকে কত টাকায় ওই জিনিসটি বিক্রি করতে হবে পঞ্চাশ টাকা লস করে আর মানে আর সিপি হয়ে যাবে সেলিং প্রাইসের সাথে পঞ্চাশ অ্যাড করলেই সিপি আসবে অর্থাৎ চারশো পঞ্চাশ তো এখন সে তিনি বিশ পার্সেন্ট প্রফিট করতে চান চারশো পঞ্চাশ টাকায় বিশ পার্সেন্ট প্রফিটকে আমরা লিখতে পারি মানে একশো টাকায় একশো বিশ টাকা প্রফিট করতে চান অর্থাৎ একশো বিশ উপরে আর নিচে হবে একশো যদি আমরা ফ্র্যাকশন ক্যান্সেল আউট করি একশো বিশকে আমরা বিশ দিয়ে যদি ডিভাইড করি হবে সিক্স আর হানড্রেডকে বিশ দিয়ে ডিভাইড করলে হবে পাঁচ পাঁচ দিয়ে আমরা যদি ফোরটি ফাইভকে ডিভাইড করি হবে নাইন এদিকে জিরো নাইন জিরো নাইন অর্থাৎ ছয় নং চুয়ান্ন আছে চুয়ান্ন অপশন বিতে আছে অপশন বি হবে আর রাইট आंसर ইন এক্সামিনেশান সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ দ্য টোটাল এক্সামিন ইফ দ্য নাম্বার অফ ইজ ফোর টোয়েন্টি টোটাল নাম্বার অফ এক্সামিনিস পঁয়ষট্টি পার্সেন্ট পাস করেছে আর চারশো জন ফেল করেছে টোটাল নাম্বার অফ এক্সামিনি কত আমাদের বের করতে হবে পঁয়ষট্টি পাস করেছে এর মানে হচ্ছে থার্টি ফাইভ করেছে এবং থার্টি ফাইভ যে ভ্যালু দেওয়া আছে চারশো বিশ দেওয়া আছে তো পঁয়ত্রিশকে আমরা যদি চারশো বিশ দিয়ে চারশো বিশকে যদি আমরা পঁয়ত্রিশ দিয়ে ডিভাইড করি কী হবে আচ্ছা আমরা পাঁচ দিয়ে ডিভাইড করলে কী হয় সাত দিয়ে ডিভাইড করা যায় না সাত দিয়ে দুটাকে ডিভাইড করা যায় পাঁচ সাতা পঁয়ত্রিশ আর ছয় সাতা বিয়াল্লিশ তো দেখি সিক্স জিরো সিক্স জিরো ডিভাইডেড বাই ফাইভ আমাদের মাল্টিপ্লাই করতে হবে হান্ড্রেড দিয়ে যেহেতু আমরা হান্ড্রেড পার্সেন্ট বের করব হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে টোটাল নাম্বার অফ এক্সামিনি তো হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করলে হান্ড্রেডকে যদি আমরা পাঁচ দিয়ে ডিভাইড করি টোয়েন্টি হয় তো টু টোয়েন্টি সিক্স টু টুয়েলভ টুয়েলভ অনলি বি তে আছে তো অপশন বি হবে রাইট নেক্সট क्वेश्चन আছে ইফ থ্রি এ প্লাস ফাইভ বি দেন এ আমাদের রেশু বের করতে হবে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করবো থ্রি ফাইভ যা ফিফটিন এদিকে থ্রি এদিকে আসলে মাইনাস হবে তো মাইনাস করে নিয়ে এটাকে এদিকে ফাইভ বি তো ফাইভ বি প্রথমে লিখব তারপর মাইনাস টোয়েন্টি ফাইভ বি মাইনাস এদিকে আসলে প্লাস হয়ে যাবে সাইড চেঞ্জ হলে সাইন চেঞ্জ হয়ে যায় তো পঁচিশ বি পনেরো থেকে তিন যদি মাইনাস করি বারো এদিকে হবে থার্টি বি তো বি কত আসবে থার্টি ডিভাইডেড বাই টুয়েলভ টুয়েলভ এবং থার্টিকে যদি আমরা তিন চার চার দিয়ে ডিভাইড করা যায় না তিন দিয়ে ডিভাইড করলে টেন উপরে আর নিচে হবে ফোর টেনকে দুই দিয়ে ডিভাইড করা যায় দুই দিয়ে যদি ডিভাইড করি ফাইভ আর ফোরকে দুই দিয়ে ডিভাইড করলে টু ফাইভ ইস টু টু হবে রাইট অ্যান্সার অপশন সি হবে অ্যার রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে ফাইন্ড আউট ওয়ার্ড ওয়ার্ড কোনটি ওয়ার্ড আমাদের বের করতে হবে এক্স রে টেলিফোন কম্পিউটার টেলিভিশন কম্পিউটার টেলিফোন টেলিভিশন এই তিনটি ইলেকট্রনিক ডিভাইস বাট এক্স রে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব নেক্সট হচ্ছে ফাইন্ড আউট দ্য মিসিং ট্রাম আমাদের মিসিং ট্রাম বের করতে হবে ওয়ান ফোর নাইন সিক্সটিন টোয়েন্টি ফাইভ তারপর কোয়েশন মার্ক তোমরা যদি লক্ষ্য করো দেখবে যে সবগুলি পারফেক্ট স্কোয়ার পূর্ণবর্গ সংখ্যা তো পারফেক্ট স্কোয়ারই আসবে আনসার নেক্সট টোয়েন্টি ফাইভ হচ্ছে পাঁচের স্কোয়ার তো নেক্সট আসবে কোনটি সিক্সের স্কোয়ার চার পাঁচ ছয় আসবে নেক্সট সিক্স ইন্টু সিক্স কত হয় থার্টি সিক্স থার্টি সিক্স হয়ে যাবে রাইট আনসার হো ইজ দ্য অথর অফ দ্য বুক ওয়ার অ্যান্ড পিস ওয়ার অ্যান্ড পিস এই বইটির লেখককে কমেন্ট করো আনসার আনসার হবে অপশন এ লিউ টলস্টয় নেক্সট হচ্ছে দ্য আইডিয়া অফ জাস্টিস ইজ রিটার্ন বাই অপশনে আছে কুলদীপ নায়ার মুল্করাজ আনন্দ অমর্ত সেন নান অফ দেম আমি তোমাদের হিন্স দিচ্ছি তোমরা আনসার করো এর রাইটার হচ্ছেন একজন ইকোনমিস্ট তো অপশন ইকোনমিস্ট কে তোমরা আনসার করো তো তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন ইকোনমিস্টে ইকোনমি ইকোনমিতে তমর্থ সেন হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি এ ফর দ্য নিউ মিলেনিয়াম ইজ রিটেন বাই তো ইন্ডিয়া দু হাজার বিশ এ ফর দ্য নিউ মিলেনিয়াম এ বইটির লেখক কে বইটির লেখক হচ্ছেন তিনি ছিলেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের একজন প্রেসিডেন্ট ছিলেন অর্থাৎ ডক্টর এ আব্দুল কালাম হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান এ হবে একজন অপশন এ হবে রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে গর্জি বেলুনিয়া রেলওয়ে লাইন ইন ত্রিপুরা ইনোগ্রেটেড অন দু হাজার উনিশের কারেন্ট অ্যাফেয়ার্সের কুয়েশন স্কিপ করা যায় স্টেটিক জি হয়ে গেছে এখন তো মনে রাখতে পারো নাইনথ ফেব্রুয়ারি দু হাজার উনিশে তেইশ কিলোমিটার লং গর্জি বেলুনিয়া রেলওয়ে লাইন ইনোগ্রেশন করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বারা হো ইজ দ্য চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট দু হাজার উনিশেরই কুইশন অপশনে তো আখিল করেছি নেই বর্তমানে তো আকিল করেছি দু হাজার উনিশে কে ছিল আমি জানি না বর্তমানে আকিল করিসি ত্রিপুরা আর যে হাইকোর্ট হাইকোর্টের চিফ জাস্টিস অ্যাংলো ইন্ডিয়ান যে নমিনেট করা হয় লোকসভায় এই কুয়েশনটি দু হাজার উনিশে করা হয়েছিল দু হাজার বিশ থেকে তো অ্যাংলো ইন্ডিয়ানের রিজার্ভেশন ক্যান্সেল আউট করা হয়েছে লোকসভায় এখন আর অ্যাংলো ইন্ডিয়ান অ্যাংলো ইন্ডিয়ানদের নোমিনেট করা হয় না প্রেসিডেন্ট দ্বারা এখন বর্তমানে যে লোকসভার স্ট্রেংথ ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে পাঁচশো পঞ্চাশ জন প্রথমে ছিল পাঁচশো বাহান্ন জন এখন পাঁচশো পঞ্চাশ জন হয়েছে পাঁচশো পঞ্চাশ জনের মধ্যে পাঁচশো তেতাল্লিশ জনই আছে বর্তমানে ইলেকটেড মেম্বার তো মনে রাখবে বর্তমানে এংলো ইন্ডিয়ানদের প্রেসিডেন্ট নমিনেট করেন না ফর কন্ট্রিবিউশন ইন আর্ট মিউজিক ফ্ল্যাট শ্রী থাঙ্গা ডারলং অফ ত্রিপুরা হ্যাজ রিসিভ দ্য অ্যাওয়ার্ড দু হাজার উনিশের কুয়েশন স্কিপ করতে পারো দু হাজার বিশে কে পেয়েছে পদ্মশ্রী অ্যাওয়ার্ড তোমাদের মনে রাখতে হবে সত্যরাম রিয়াং পেয়েছিলেন দু হাজার একুশে আর দু হাজার বিশে পেয়েছিলেন বেনীচন্দ্র জামাতিয়া থাঙ্গা ডার্লং দু হাজার উনিশ নেক্সট কুয়েশন হচ্ছে হাউ মেনি পুলিশ পোস্ট আর রিজার্ভ ফর উমেন ইন ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা পুলিশে মহিলাদের জন্য কত পার্সেন্ট পোস্ট রিজার্ভেশন আছে টেন পার্সেন্ট পোস্ট মহিলাদের জন্য রিজার্ভেশন আছে তো অপশন সি অব এর রাইট অ্যান্সার ফার্স্ট ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া ইজ গোয়িং টু স্টার্ট ইন তা ভারতের মধ্যে প্রথম ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি কোথায় স্টার্ট হতে যাচ্ছে অ্যাকচুয়ালি দু হাজার উনিশে স্টার্ট হয়েছিল তো দু হাজার উনিশের কারেন্ট এফেয়ার্সের কুয়েশন এটা তো এখন স্টেটিক জি কে হয়েছে তো স্টেটিক জি কে যেহেতু তো মনে রাখা দরকার মণিপুরে ভারতের প্রথম ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি গঠন করা হয়েছে তো মণিপুর হবে এর রাইট অ্যান্সার নেক্সট কুয়েশনটিও দু হাজার উনিশের কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশন স্কিপ করা যায় এর আনসার হবে ওয়ান টোয়েন্টি ফাইভ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল উইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেটস উইল হোস্ট দ্য টু থাউজেন্ড টোয়েন্টি টু ন্যাশনাল গেমস দু হাজার বাইশের যে ন্যাশনাল গেম কোন স্টেটে হতে যাচ্ছে কোন স্টেট হোস্ট করবে অ্যাকচুয়ালি দু হাজার বাইশের যে ন্যাশনাল গেম এটি মেঘালয়তে হওয়ার কথা ছিল বাট মেঘালয়েতে হবে না মেঘালয়ে হবে দু হাজার তেইশে দু হাজার বাইশে হবে ইউকেতে ইউকে বলতে উত্তরাখণ্ড নট ইউনাইটেড কিংডম উত্তরাখণ্ডে হবে দু হাজার বাইশে আর দু হাজার একুশে হবে কোথায় হবে ছত্তিশগড়ে প্রথম উনিশশো চব্বিশে ন্যাশনাল গেম স্টার্ট করা হয়েছিল দু হাজার চব্বিশে প্রথম হয়েছিল লাহুরে ইন্ডিয়া স্বাধীন হওয়ার আগে যখন লাহোর ইন্ডিয়ার পার্ট ছিল নেক্সট কোয়েশন আছে ইন্ডিয়ার দ্বিতীয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোন স্টেটে সেট করা হবে তো এটাও দু হাজার উনিশের কারেন্ট এফেয়ার্সের কুয়েশন অরুণাচল প্রদেশ এর আনসার হো ইজ দ্য চিফ মিনিস্টার অফ আসাম দু হাজার উনিশে এবং বিশেও সর্বানন্দ সোনোয়াল ছিল বর্তমানে কে বর্তমানে আমাদের দরকার অর্থাৎ দু হাজার একুশে কে আমাদের প্রয়োজন দু হাজার একুশ হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা কিছুদিন আগে তিনি ইলেকটেড হয়েছেন এস এ চিফ মিনিস্টার অফ আসাম তরুণ গগৈ ছিলেন তরুণ গগৈ না তরুণ গগৈও একজন চিফ মিনিস্টারই ছিলেন আসামের আসামের প্রথম চিফ মিনিস্টার কেছিলেন অনেক সময় এক্সামে কুইশন আসে আসামের প্রথম চিফ মিনিস্টার ছিলেন বোর্ড দুলই ছিলেন কি বোর্ড জানি গুপি তোমরা কমেন্ট তো কী বোর্ড দুলই জানি ছিলেন আমার ঠিক মনে হচ্ছে না এয়ারপোর্ট এয়ারপোর্টের নামও আছে প্রথম যে চিফ স্টার আসামের ওনার নামে নেক্সট একটু কারেন্ট এফেয়ার্সের কুয়েশন ছিল এটা স্কিপ করা যায় সম্পূর্ণটা দ্য অফ অব দ্য ফলোয়িং স্টেট রিসিভ ফার্স্ট প্রাইজ ইন ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড কেয়ারমনি আন্ডার দ্য ক্যাটাগরি বেস্ট স্টেট ইন রিসোর্স ম্যানেজমেন্ট দু হাজার উনিশের কারেন্ট এফেয়ার্সের কুয়েশন স্কিপ করা যায় এটাও স্কিপ করতে পারো তোমরা হো অ্যামাং দ্য ফলোইং রিসিপ্ট ভারত রত্ন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড নাইনটিন দু হাজার উনিশে ভারত রত্ন অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন দু হাজার উনিশের কারেন্ট অ্যাফেয়ার্সের কুয়েশন বাট লাস্ট টাইম দু হাজার উনিশেই দেওয়া হয়েছিল তাই কুয়েশন এক্সামে আসতে পারে লাস্ট টাইম কবে দেওয়া হয়েছিলো দু হাজার উনিশে দেওয়া হয়েছিল কাকে কাকে দেওয়া হয়েছিল ভূপেন হাজারিকা নানাজি দেশমুখ এবং প্রণব মুখার্জিকে দেওয়া হয়েছিল ফার্স্ট টাইম কবে দেওয়া হয়েছিল নাইনটিন ফিফটি ফোরে দেওয়া হয়েছিল চক্রবর্তী রাজা গোপালাচারী সিভি রমন এবং সর্বপল্লী রাধাকৃষ্ণনকে দেওয়া হয়েছিল ভারতরত্ন অ্যাওয়ার্ড প্রথমবার তিনজনকে দেওয়া হয়েছিল মনে রাখবে চক্রবর্তী রাজা গোপালাচারী সি ভি রমন সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং ভারতরত্ন অ্যাওয়ার্ড ভারতের হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড এই পয়েন্টগুলি তোমাদের মনে রাখতে হবে হো ইজ দ্য গভর্নর অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দু হাজার উনিশে কে ছিল জানি না বর্তমানে শক্তিকান্ত দাস শবরিমালা টেম্পল বিলংস টু দ্য স্টেট সবরীমালার মন্দিরটি কোন স্টেটে আমি তোমাদের হিন্টস দিচ্ছি তোমার আনসার করবে পেরিয়ার টাইগার রিজার্ভ এর পাশেই অবস্থিত সবরীমালা টেম্পল পেরিয়ার টাইগার রিজার্ভ কোন স্টেটে অবস্থিত তোমার আনসার করবে তো কেরালাতে অবস্থিত কেরালা হয়ে যাবে অ্যাডাইট অ্যান্সার দ্য হুইচ কান্ট্রি উইল হোস্ট আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টু থাউজেন্ড নাইনটিন দরকার নেই তোমাদের জানার তোমাদের জানার দরকার দু হাজার একুশের এবং দু হাজার তেইশের ম্যান্স ওয়ার্ল্ড কাপ দু হাজার একুশে বলতে দু হাজার একুশে টি টোয়েন্টি আইসিসি ওয়ার্ল্ড কাপ হবে প্রথমত হওয়ার কথা ছিল দু হাজার বিশে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া থেকে ইন্ডিয়াতে শিফট করা হয়েছে এখন ইন্ডিয়া থেকে শিফট করা হয়ে গেছে ইউএইতে বুর্জ খালিফা ইউএইতে শিফট করা হয়েছে আর দু হাজার একুশ দু হাজার তেইশে যে মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে হবে দু হাজার তেইশের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ উমেন্স ডে ইন্টারন্যাশনাল উমেন্স ডে থিম কী ছিল দু হাজার উনিশে দু হাজার উনিশের প্রয়োজন নেই তোমাদের প্রয়োজন দু হাজার একুশের থিম কী ছিল চোস টু চ্যালেঞ্জ দু হাজার একুশের থিম ছিল চোস টু চ্যালেঞ্জ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে পালন করা হয় আট মার্চ আর আট মে কি পালন করা হয় আট মে রেড ক্রস ডে ইন্টারন্যাশনাল রেড ক্রস ডে আট মে আর আট মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে নেক্সট হচ্ছে হোইস দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার কে যোগ বন্ধ করে আনসার করো কে আমি হিন্ট দিচ্ছি ওনার পিতাজি অর্থাৎ বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার ওনার পিতাজি ছিলেন শেখ মুজিবুর রেহমান তো ওনাকে গান্ধী পিস প্রাইজ দেওয়া হয়েছে দু হাজার বিশের জন্য তো আনসার অপশনে শেখ হাসিনা ওয়াজেদ লাস্ট কোয়েশন ওয়ে ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ব্রেল ডে ওয়াজ ফার্স্ট ব্রেল ডে অবজার্ভ প্রথম ব্রেল ডে কবে অবজার্ভ করা হয়েছিল দু হাজার উনিশের চার জানুয়ারি প্রথম ওয়ার্ল্ড ব্রেল ডে অবজার্ভ করা হয়েছিল তো ফ্রেন্ডস এই ছিল টোটাল পঞ্চাশটি কুয়েশন এক ভিডিওর মধ্যে আমি কমপ্লিট করে দিয়েছি ফ্রেন্ডস তোমরা যদি ত্রিপুরার জিকের কমপ্লিট জিকের পিডিএফ পারচেস করতে চাও অর্থাৎ লাস্ট ডেট টেন ইয়ার্সের কুয়েশানস অ্যানালাইসিস করে এই পিডিএফ আমরা বানিয়েছি তো এই পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে টিপিএসসি পি এ টি পিএসসির যে টিসিএস টি টিসিএস টিপিএস এক্সামগুলি হয়ে থাকে সেগুলির জন্য খুবই ইম্পর্টেন্ট অনেক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে হিউজ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তো তোমরা চেক আউট করে নিও ডেসক্রিপশনের লিংক তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাঙ্কস সবাইকে